আমাদের দুলাল দাস, খালেক মোল্লা, মমতাজ সহ আমাদের নুরুল আছে না, মইনুল সহ আমার সকল ভাই বোনেরা, মা ভাই ও বোনেরা, আমি বুঝতে পারছি যে এখানে কয়েক হাজার লোক মিটিংয়ের পেছনেও আছে, কিন্তু জায়গা যেহেতু ছোট তাই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের রোজার মাস, আপনাদের ছটার পরে রমজান খুলতে হবে, রোজা খুলতে হবে রমজান মাস, সেই জন্য আমি বেশি সময় নেব না, আমি অল্প সময়ের মধ্যেই আপনাদের এখানে, আমি আগে মিটিং করেছিলাম বিমানদার সময়, গার্ডেন রিচ যখন একসাথে ছিল, এই জায়গাটা মেটিয়াবুরুজ গার্ডেন রিচ মহেশতলা, এই পুরো জায়গাটার একটা মহাসন্ধিক্ষণ বলতে পারেন। এবং গার্ডেন রিচে ফ্লাইওভার ববি করেছিস কি করিসনি? আমি তো উদ্বোধন করে গেছি, তাই তো? আপনারা আমাকে বারবার বলতেন, আমি যখন লোকসভার এমপি হয়েছিলাম সাউথে, যে দিদি আমাদের গার্ডেন রিচের ফ্লাইওভারটা হবে, তা গার্ডেন রিচের ফ্লাইওভারও হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল হয়েছে, মেটিয়াবুরুজ হাসপাতালও হয়েছে, ফায়ার স্টেশনও হয়েছে মেটিয়াবুরুজে, আমাদের অনেক কাজ হয়েছে মহেশতলা মেটিয়াবুরুজ সহ। আপনারা অনেক এখানে আমি জানি যারা তাঁত, সমস্ত তাঁতের কাজ করেন, অনেক আমার দর্জি সম্প্রদায়ের মানুষ আছেন, আমরা তাদের জন্য মনে রাখবেন। মেটিয়াবুরুজ আমরা ব্লাড ব্যাঙ্কেও চালু করেছি, মাল্টি সুপার হসপিটাল চালু হয়েছে 300 বেডে, এবং মহেশতলা মিউনিসিপ্যালিটির লুঙ্গিতে 10 একর জমির ওপর 500 কোটি টাকা ব্যয় করে একটা টেক্সটাইল পার্ক করা হচ্ছে, যেটা হয়ে গেলে 9 লক্ষ বর্গফুটে 30,000 পোশাক শিল্পী, মানে যারা জামা কাপড় তৈরি করে ও শিল্পোদ্যোগীকে জায়গা দেওয়া হবে, 30,000 মানুষ জায়গা পাবে যারা পোশাক তৈরি করে। এর পাশাপাশি মেটিয়াবুরুজ গার্মেন্ট ক্লাস্টারকে মেগা ক্লাস্টারে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে 10 লক্ষ টাকা ব্যয় করে একটা কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে পোশাক শিল্পীদের হাতে কলমে ট্রেনিং দেওয়া হবে, এবং এখানকার জিনিসপত্র যাতে বাইরে নিয়ে যাওয়া যায়, রপ্তানি করা যায়, তার জন্য সমস্ত ট্রেনিং দেওয়া হবে। প্রাইম মিনিস্টার এত মিথ্যে কথা বলে, এতনা ঝুটা হ্যায়, এতনা লুঠেরা হ্যায়, এতনা ঝুটা বাত করতে হ্যায়, এক বাচ্চা ভি এতনা ঝুটা বাত নহীং করতে হ্যায়, এক বাচ্চা কো ভি ঝুটা বাত নহীং করতে হ্যায়, এ এতনা ঝুটা বাত করতে হ্যায়, এক কামিয়াবি তো কবি নহীং হুয়া হ্যায়, দাঙ্গা খাসাত করকে অব প্রাইম মিনিস্টার বন গিয়া, আর বনে কা বাদ হাম লোগো নে সোচা থা তো কুছ কুছ চেঞ্জ হোগা, চেঞ্জ কোথায় হলো, এ তো উল্টে গেল, 4.5 বছর পালিয়ে গেল দেশ থেকে, শুধু বিদেশে ঘুরে বেড়ালো, আমেরিকা, চায়না, রাশিয়া, কিউবা, কোরিয়া, ফিদেল কাস্ত্রো কোথাও বাকি নেই, ভেনিজুয়েলা, মলদ্বীপ, বাংলাদেশ, ভুটান, কই জায়গাতে বাদ নেই, এমনকি একবার গিয়ে পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখাও করে এলো চুপি চুপি, আর আমাদের বলে আমরা সবাই পাকিস্তানি, উনি একা হিন্দুস্তানি, আমরা সবাই সত্যি নিজের প্রচার ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের প্রচার ছাড়ার কিছু নেই, নরেন্দ্র মোদীর নামে সিনেমা, নোমর নামে কোট, নোমর নামে জামা, নোমর নামে প্যান্ট, এই ইলেকশনের পরে একটা জুতোর দোকানও করে দেবো, ভালো করে সুন্দর করে চল। একটা প্রাইম মিনিস্টার দেশে লজ্জা হয়? আমি রাজীব গান্ধীর সাথে কাজ করেছি, আমি নরসিংহ রাওজির সাথে কাজ করেছি, আমি এমনকি অটলজির সাথেও কাজ করেছি, আমি মনমোহন সিংজির সাথে কাজ করেছি, মনে রাখবেন আমি এই রকম মিথ্যা এত অভদ্র প্রাইম মিনিস্টার আমি জীবনে দেখিনি। এত মিথ্যে কথা বলে, উনি আর ওনার একজন দোস্ত সাইনবোর্ড, তার নাম বলার দরকার নেই, বুঝতে পারছেন আপনারা, জগাই মাধাই, আর বাংলায় তো সিপিএম হচ্ছে জগাই, কংগ্রেস হচ্ছে মাধাই, আর বিজেপির সাথে মিলে একসাথে কাজ করে বিদায়, তিনটে বাংলায় এক, লজ্জাও করে না। আমি সিপিএম এর লোকেদের জিজ্ঞেস করেছিলাম যে তুমি যদি বিজেপির বিরুদ্ধে হও তা তুমি আমাকে বেশি গালাগালি দাও,
আর বিজেপিকে কম দাও কেন? কংগ্রেসকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি ভাই যদি বিজেপির বিরুদ্ধে হও, তুমি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে, আর এখানে তুমি সিপিএম এর সাথে বিজেপির সাথে ঘর করো কেন? আমি তো মিটিং এ বলেছি, এটা এটা যে আপনাদের এলাকায় এসে বলছি, হাম তো বহরমপুর মে বাতায়া কি আপকা কংগ্রেস ক্যান্ডিডেট কো মদদ দিয়া আরএসএস, হামনে পমন মুখার্জি কো লড়কা কো বাতায়া কি উসকো মদদ দিয়া হ্যায় কংগ্রেস কা উমিদবার মদদ দিয়া হ্যায় আরএসএস। সিপিএম কা দেখো, বহুত সারে পার্টি হ্যায় ক্যান্ডিডেট জো বিজেপি কা সাথ আন্ডারস্ট্যান্ডিং করকে জুজ রহা হ্যায়, খালি তৃণমূল কংগ্রেস হ্যায় জো বোল সকতা হ্যায়, জো কর সকতা হ্যায়, জো দিখা সকতা হ্যায়, জো লড়তে হ্যায়। মনে রাখবেন, আমরা মাথা ঝোঁকাই না, আমরা মাথা ঝোঁকাই না, আমরা রবীন্দ্রনাথ নজরুলের দেশের লোক, আমরা বিশ্বাস করি স্বাধীনতার জন্ম হয়েছিল বাংলা থেকে, নবজাগরণের জন্ম হয়েছিল বাংলা থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজরা যখন হিন্দু মুসলমানে ভাগ করতে এসেছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু ফুল বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। তোমরা কে ভাই? নজরুল ইসলাম কি কবিতা লিখেছিল, দুর্গম গিরি কান্তারে মরুস্তর পারবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার, অথবা নজরুলের লেখা আপনারা জানেন, নজরুল ইসলাম কত শ্যামা সঙ্গীত লিখতেন, নজরুল ইসলামের লেখা কোরআন ফুরান বেদ বেদান্ত বাইবেল দীপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত সব, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আমরা তাদের নিয়ে গর্ব করি। স্বামী বিবেকানন্দ বাংলায় জন্মগ্রহণ করেছেন, ওনার থেকে বড় হিন্দু ধর্মের নেতা হয়ে গেল বিজেপির কয়েকটা বজ্জাত লোক। স্বামী বিবেকানন্দ কি করেছিল, একজন মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়েছে, গিয়ে তামাক খেয়েছে, খেয়ে বলছে আমি দেখলাম আমার যাত্রা গেল কিনা। আমি বেলুড় মঠে গিয়ে দেখে এসেছি ভাই, বেলুড় মঠে আমি দেখেছি একটা ছোট্ট মসজিদের মতো এ আছে, ঈদগাহ একটা মাজার আছে। আমি জিজ্ঞেস করেছি রামকৃষ্ণ মিশনকে যে আপনাদের এখানে মাজার আছে, বললো এটা আমাদের চিরকালই আছে, আমরা এসব মানি না, আমরা এগুলো নিয়ে করি। আমি কপিল মুনির আশ্রমে গেছি গঙ্গাসাগরে, যারা ধর্মগুরু তারা এসব করে না, স্বামীমা নেই আমার সাথে, আমি ওর নাম করে বলছি, আমি গিয়েছি কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগরে, আমি ভাবছি স্বামীমাকে তো আমি নিয়ে এলাম, স্বামীমা আমার জেলা পরিষদের মেম্বার, কিন্তু যদি ও মুসলিম হিন্দু মুসলিম বলে ওনাকে ঢুকতে না দেয়, বিশ্বাস করুন আমার গর্বে বুক ভরে গেছিল। কপিল মুনি আশ্রমের মহন্ত বলছে, এ স্বামীমাজি পাইলে আইয়ে মন্দির মে, মানে উনি নিজে ডেকে নিচ্ছে, তার মানে এরা আসল ধর্মগুরু না, তোমরা ধর্মগুরু। লক্ষ মানুষ ডাইরেক্ট উপকৃত হবেন, 5 লক্ষ পোশাক শিল্পী এই কর্মে যারা আছেন তারা উপকৃত হবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার 7 কিলোমিটার প্রায়, ওই ব্রিজটা 304 কোটি টাকা দিয়ে, সম্প্রীতি ব্রিজ, নাম আমারই দোয়া। আমাকে অভিষেক জিজ্ঞেস করেছিল ব্রিজটার নাম কি হবে, আমি বললাম সম্প্রীতি ব্রিজ, তার কারণ হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য যেখানে থাকে সেটার নাম হচ্ছে সম্প্রীতি, সেটার নাম হচ্ছে সংহতি। এই ব্রিজটাও চালু হয়ে গেছে 304 কোটি টাকার। তারপরে ঠাকুরপুকুর, বিবিরহাট, বাঁকড়াহাট, রায়পুর, হ্যাঁ গান্ধী ফ্লাইওভার তো করে দিয়েছি, ওটাও করে দিয়েছি, এই ব্রিজটাও করে দিয়েছি। আমি বলছি এখানে আবার 30,000 9 লক্ষ বর্গ একরে যে বড় ক্লাস্টার হচ্ছে মেগা ক্লাস্টার, তাতে 30,000 লোকের শিল্পী যেখানে জায়গা হবে, যারা পোশাক টোশাক তৈরি করে। তারপরে রাস্তা চওড়া করার জন্য ঠাকুরপুকুর, বিবিরহাট, বাঁকড়াহাট 28 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে এদিকে মাঝেরা টুরাল পুল ওদিক দিয়ে তৈরি করা হচ্ছে। এইরকম অনেক কাজ বিভিন্ন অঞ্চল জুড়ে সমস্ত হচ্ছে। আপনারা জানেন এখানে গার্মেন্ট হাব, এখানে টেক্সটাইল হাব, এখানে পানীয় জলের ব্যবস্থাও হচ্ছে, প্রায় 1,333 কোটি টাকা দেওয়া হয়েছে পানীয় জলের জন্য। এখানে কলেজও করে দেওয়া হয়েছে, এবং দুলাল দাসকেও 400 কোটি টাকা দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে এইখানে এই কাজগুলো, জলের কাজগুলো করবার জন্য। সুতরাং এই ধরনের অনেক কাজ হয়েছে, কিন্তু আজকের এই ইলেকশনটা, এটা জেলা পরিষদ, পঞ্চায়েত বা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন, এই চুনাও লোকসভা কা চুনাও হ্যায়। আপ লোগো কো পতা হ্যায় কি এ হামারা কাউন্সিলর চুনাও নেই হ্যায়, ও নেক্সট ইয়ার মে হ্যায়, ও ফিরাদ হাকিম হামারা মেয়র হ্যায়, ও নেক্সট ইয়ার মে হোগা, লেকিন এই জো চুনাও হ্যায় এ হামারা আচ্ছা সব ভাষা মিলিয়ে বলি, বাংলা হিন্দি মিলিয়ে মিলিয়ে সবার সুবিধা হবে। আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই ইলেকশনটা হচ্ছে দিল্লির লোকসভা ইলেকশন, আর এই ইলেকশনের একটাই সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা কি
আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, দেশ জানে, মোদি হাটাও দেশ বাঁচাও। এই ইলেকশনে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম অ্যান্ড ওয়ান পয়েন্ট এজেন্ডা, মোদি হাটাও দেশ বাঁচাও। দেশকে দেশকে রক্ষা করতে গেলে, দেশকে রক্ষা করতে গেলে মোদিকে হাটানো জরুরি আছে। তার কারণ আপনারা মনে রাখবেন, এই লোকটা সারাক্ষণ হিন্দু আর মুসলমান করে, সারাক্ষণ বাঙালির সাথে বাঙালি লাগায়, তপশিলির সাথে আদিবাসী লাগায়, হিন্দির সাথে হিন্দি লাগায়, কি করে আসামে এনআরসির নামে। আসামে আপনারা জানেন 22 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে, 20 লক্ষ মুসলিম বাঙালিকে বাদ দিয়েছে, আর বিহারিকেও বাদ দিয়েছে। এরা কিরকম বলুন তো? আসাম থেকে বলবে বাঙালি খেদাও, মহারাষ্ট্র থেকে বলবে বিহারি খেদাও, গুজরাট থেকে বলবে ইউপি খেদাও, মানে সব খেদাও। আর ওদের এখন চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জিকে না সরালে কি করে হবে, আর ওদের প্রোগ্রাম এখন মমতা খেদাও। আমি বলি মোদি ভাগাও, মমতা খেদাবে করতে ভাও বাড়া দিয়া। কোন সালে আপনি কিয়া কিয়া ডিজেল কা গ্যাস ভাও বাড়া দিয়া, কোন সালে আপনি কিয়া কিয়া হম 45 সাল সে জ্যাদা ইতনা বেরোজগারি কবি নেই হুয়া, মোদি কা টাইম মে হুয়া। কোন সাল মে আপনি কিয়া কিয়া 12,000 কিষান আজ আত্মহত্যা কিয়া হ্যায়, কোন সাল মে আপনি কিয়া কিয়া বহুত লোগো কো চাহে মাইনরিটিজ হো, চাহে শিডিউল কাস্ট হো, চাহে পুলিশ হো, চাহে জার্নালিস্ট হো, সব কে আপ খতম কিয়া হ্যায়। আপ বঙ্গাল কে বারে বাত করতে হ্যায়, আপ লোক সেন্ট্রাল ফোর্স দেখে আমারা ইধার মে ডিস্টার্ব কর রহা হ্যায়, কিউ কিউ ডিস্টার্ব কর রহা হ্যায়, ইতনা গড়বড় কবি নেই করতে থে, হামারা পুলিশ কা আন্ডার মে ইলেকশন হোতা তো কুছ নেই হোতা, আপ লোগো নে সেন্ট্রাল ফোর্স লে আয়া মোদি কো প্রোটেক্ট করনে কে লিয়ে, বিজেপি কো প্রোটেক্ট করনে কে লিয়ে। সেন্ট্রাল ফোর্স যাকে বলতা হ্যায় পোলিং স্টেশন কা বাহার মে মোদি কো ভোট দে দো, যাকে গলি চালা দেতা হ্যায়, আরে ভাই সেন্ট্রাল ফোর্স আও, হাম তুমকো খানা পিনা সব দেগা, লেকিন তুমকো স্টেট পুলিশ কা আন্ডার মে কাম করনা পড়েগা, স্টেট পুলিশ ল এন্ড অর্ডার মে, law and order is the state subject, it is not the central subject. If Modi is the elected government, abhi pray expiry ho gaya, main bhi elected government hu, itna sang karta hai hum logo ko, itna zabardasti karte hain, ek paisa bhi nahi deta hai, aur sab ko CBI dekha tha hai, ED dekha tha hai, koi aadmi to dar mein baat bhi nahi karta hai, kotha bolte pare na bhoye, jakhon keu kotha bolte pare ni ami eka chitkar kortam, আমি চিৎকার করতে করতে বলতাম শোনো মোদি বাবু তুমি জেনে রেখে দেবে তোমার বদি বেজে গোকুলে বাড়ি চেষে তোমার শেষ নেই, এটা তুমি মাথায় রেখে দিও। এখনো মনে রাখবেন 4-5 নেতা কর লে আয়া দিল্লি সে আসাম সে জনো আপ লোগো কো হটায়া এনআরসি কা নাম পে আকে তাজ বেঙ্গল হোটেল মে বৈঠা হ্যায়, কোই যাকে সুইস হোটেল মে বৈঠা হ্যায়, কোই যাকে জিতনা ভি আপ হোটেল দেখো গেস্ট হাউস দেখো নজর রাখনা, রুপিয়া দেখে আরএসএস লোগো কো লে আতা হ্যায়, আর লে আকে কিয়া বলতা হ্যায়, বলতা হ্যায় ডায়মন্ড হারবার কো টার্গেট করো, চুনাও কো পহলে দঙ্গা লাগা দো, কিতনা রুপিয়া চাহিয়ে, মোদি বোলা হম জিতনা ভি রুপিয়া চাহিয়ে মোদি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, হাম বোলা রুপিয়া মে সব কাম নেহি হোতা, রুপিয়া মে সব কাম নেহি হোতা। মোদি বাবু ভুল গিয়া হ্যায়, পহলে 5 সাল পহলে জো পাওয়ার মে নেই থে বহুত সারে রুপিয়া খরচা করকে কিয়া বলা থা কি মে চাই ওয়ালা হ্যায়, উনহোনে চাই ওয়ালা হ্যায়, গুজরাট কা বাত ভুল গিয়া, গুজরাট মে দঙ্গা কা বাত ভুল গিয়া, তব চাই ওয়ালা হুয়া থা, আর আবি তো সাথ মে চাই কা কেটলি নেই হ্যায়, লেকিন এক মিনিস্টার জেটলি হ্যায়, ও 6 মহিনে রহতা হ্যায়, 6 মহিনে নেই রহতা হ্যায়, আবি কিয়া বলতা হ্যায়, আবি বলতা হ্যায় হাম চৌকিদার বন গিয়া, বলতা হ্যায় আবি হাম চৌকিদার হ্যায়, এদের একটাই কাজ, কোনো কাজ নেই, শুধু হিন্দু মুসলমানে ভাগাভাগি করুক। আমি বাঙালি হিন্দু এরিয়া দাঁড়িয়ে যে কথা বলবো, আমি মুসলিম বাঙালি এরিয়া দাঁড়িয়ে সেই কথা বলবো, আমি উর্দু স্পিকিং এরিয়া দাঁড়িয়ে সেই কথা বলবো, আমার সেই বুকের গার্ডস আছে, এটা ওদের নেই। এখানে অনেক চ্যানেল আছে, কালকেও একটা চ্যানেল দিল্লিতে আমাকে অনেক বদনাম করেছে, লিখেছে বেঙ্গলে হিন্দুরা নাকি ভোট দিতে পারেনি, আমি তাকে বলি একদিন তুমি লিখেছো ভাই, নেক্সট দিন তুমি মনে রেখো এটার উপরে কেসও হতে পারে, অ্যাকশনও হতে পারে, তার কারণ হচ্ছে তুমি এটা ঠিক করোনি,
তুমি এটা ঠিক করোনি। আমাদের এখানে মুসলিমরা এটা করে না, আমাদের এখানে হিন্দুরাও এটা করে না। তোমরা কয়েকটা চ্যানেলের লোক মোদির টাকা খেয়ে, মোদির টাকা খেয়ে তোমরা দেশটাকে বারোটা বাজাচ্ছ। একটা চ্যানেল খোলা যায় না, এত বড় সাহস একটা প্রধানমন্ত্রী বাংলায় এসে বলে কিনা, মমতা জি নে তো দুর্গা পূজা নেই কাটনে দেতা হ্যায়, আমি নাকি দুর্গা পূজা করতে দিই না, আমি নাকি সরস্বতী পুজো করতে দিই না। উনি জানেন মা দুর্গা কেমন দেখতে, মা লক্ষ্মী কেমন দেখতে, মা কালী কেমন দেখতে? বোঝাবো ভারতবর্ষ কাকে বলে? এই মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে আমি বলে যাব, ওম সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বাত্ম সাধিকে, কেউ আমাকে মানা করবে না জেনে রাখুন, এটা বাংলার পরম্পরা। আর আপনারা দিল্লির কিছু নেতা আছেন আর কিছু চ্যানেল আছেন যারা আপনারা এই নোংরা রাজনীতি করেন, ডার্টি পলিটিক্স করেন, আর সবসময় বলেন মমতা ব্যানার্জি কে শুধু হিন্দুদের থেকে সরিয়ে দেওয়া, মমতা ব্যানার্জি মুসলিমদের অ্যাপিস করে। অ্যাপিস করা মানে কি? ওরাও আমার ঘরের ছেলে, ওরাও আমার ঘরের ভাই, হিন্দুরাও আমার ঘরের ভাই, ওরাও আমার ঘরের ভাই। অ্যাপিস করার মানেটা কি? কি মানে অ্যাপিস করার? কোথায় ছিলেন আপনারা গাড়ির নিচে যখন আমায় গুলি চালিয়েছিল সিপিএম এর লোকেরা? তখন কে গুলি হাতে বয়েছিল? আক্তার আলী, আক্তার আলী। গুলিটা যখন আমাকে কপালে মারতে গিয়েছিল সেদিন দাঁড়িয়ে পড়েছিল আক্তার আলী, গাড়িটা চালাচ্ছিল বিমান ব্যানার্জি। জিজ্ঞেস করুন, ওরা এখানে সাক্ষী আছে। মোগল আজ বেঁচে নেই, মোগল সেদিনকে আমাকে হসপিটালে পৌঁছাতে গিয়েছিল, আমি ওর নাম মনে করি। সানা আজ আমার কাছে আজকে বেঁচে নেই, কিন্তু আমি এদের ভালোবাসি, আমি এদের নাম মনে রাখি, আমি জানি প্রত্যেকটা ঘটনা, আমাকে সব শেখানোর দরকার নেই। আমি একথা বারবার বলি, আমার বাবা মা কখনো বলেনি তুমি হিন্দুর ঘরের মেয়ে বলে তুমি অন্যকে ঘৃণা করবে। আমার টিচাররা কখনো শিক্ষা দেয়নি। শুনুন, অভিষেকরাও যখন ছোট ছিল জিজ্ঞেস করুন ওরা কেন শিখেছে। আমি ওদের ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী করাতাম, নজরুল জয়ন্তী করাতাম, আর করিয়ে বলতাম সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র। আমি হিন্দু শেখাতাম, মুসলমান শেখাতাম, শিখ শেখাতাম, ঈশাই শেখাতাম। এটাই আমাদের পরিচয়, জেনে রাখবেন সবাইকে নিয়ে। আপনারা জানেন আমার ভাইয়ের, আমার একটা ভাই আছে, তার বউয়ের মা অবশ্য সিপিএম করে, ওরা আমাকে কালচার শেখাবে। আমার একটা ভাই আছে, তার একটা ছেলে আছে, এখন পড়াশোনা করছে, বড় হয়েছে। আমাদের একটা নিয়ম আছে আমাদের ধর্মে, পৈতের সময় মুখ দেখে তাকে মা বাবা বলে, দুবার জন্ম হয় তখন। তার মুখ কে দেখেছে? ববি দেখেছে আর ববির বউ দেখেছে। জিজ্ঞেস করুন, ববি এখানে বসে আছে। তো আমি একবারও ভেবেছি ওখানে মুসলমান হয়ে আমার ঘরের ব্রাহ্মণের ঘরের ছেলে পৈতের মুখ দেখলো, অসভ্যের মতো একটা পলিটিক্যাল পার্টি, অভদ্রের মতো, ইলেকশনের সময় যত রাজ্যের বদমাইশি, আর যত রাজ্যের পাঁচ বছর কিছু করলো না। জিজ্ঞেস করুন, পাঁচ সাল আপনি কে কিয়া কুছ নেই কিয়া, নোট বাতিল কর দিয়া পুরা লুট লিয়া, নোট বাতিল করকে দেশ কো লুট লিয়া। পাঁচ সাল আপনি কে কিয়া এলপিজি কা গ্যাস বাড়া দিয়া, এক ভি বাদ নাই কাটা হ্যায়। শুনো, আগর মর্জি হো তো জনতা কা ভয়েস তো সুন লো, ক্যা বলতা হ্যায় জনতা, ক্যা বলতা হ্যায় সুন লো, আচ্ছা সে সুন লো। দেখিয়ে গুজরাট মে লুট লিয়া ভোট, গুজরাট মে হার্দিক পটেল বগাড়া বগাড়া ইসকো ভি কন্টেস্ট নাই করনে দিয়া ইসকো। উত্তর প্রদেশ মে দেখো, উত্তর প্রদেশ মে তো মায়াবতী জি, অখিলেশ, অজিত সিং জি মিলকেই করেগা, পুরা মিলেগা। পহলে সাল উসকো 73 মিলা থা, আবি 17 নেই মিলেগা, মেরে কো পাস কাল ভি জানকারি আয়া। অন্ধ্র প্রদেশ মে নেই মিলেগা উসকো, তামিলনাড়ু মে নেই মিলেগা, কেরালা মে নেই মিলেগা, পাঞ্জাব মে নেই মিলেগা, পন্ডিচেরি মে নেই মিলেগা, উড়িষ্যা মে নেই মিলেগা, ইউপি মে নেই মিলেগা, তো কহাঁ সে আয়েগা। আর বঙ্গাল মে হাম লাড্ডু খিলায়েগা, মেনে বলা লাড্ডু খিলায়েগা, ও লাড্ডু মিট্টি সে বানায়েগা। হামারা বঙ্গাল কা মিট্টি বহুত বড়িয়া হ্যায়, মিট্টি সে বানায়েগা। আর কাজু হাম নেই দেঙ্গে, পেস্তা ভি নেই দেঙ্গে, উসকা সাথ হাম পাথর টঞ্চিক জো হোতা হ্যায় ছোটা ছোটা, ও ডাক দেগা, ও খায়েগা, আর দাঁত টুট যায়েগা, দাঁত ভেঙে যাবে মিথ্যে কথা বলবার আগে। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দিনের জীবনে দেখিনি। আপনি শোনা কি, এক ছোটা বাচ্চা আগার এক সিসা কা গাছ কা গ্লাস বা তোড়তা হ্যায়, এক এক কাঁচের গ্লাস ভাঙে, তো মা তাকে বকে, আবার ভালোবাসে।
আরে বুড়ো খোকা দেশ ভাঙ, বুড়ো খোকা দেখো দেশ কো তোর রায়, জাতি কো তোর রায়, ইনসান কো তোর রায়, কেসে তোরেগা। হামনে বোলা হাম জিন্দেগি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায় মোদি সাহেব, সুন যাও, হাম জিন্দেগি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, হাম টুটনে কে লিয়ে নেই দেঙ্গে, টুটনে কো নেই দেঙ্গে, নেই দেঙ্গে, নেই দেঙ্গে। আর আপ লোগোকে ভি ওয়াদা লেনা হ্যায়, হামারা ওয়াদা হ্যায় এক ভোট মি, ভোট ভি বঙ্গাল মে তৃণমূল কংগ্রেস ছোড় কে কিসি কো নেই দেঙ্গে। আর দেশ ভর জো জিদার মে স্ট্রং হ্যায় উসকো দিজিয়ে, জো জিদার মে স্ট্রং হ্যায় উসকো দিজিয়ে। হাম নেই চাতে মোদি আয়ে, মোদি আনে সে দেশ চলা যায়গা, দেশ জল যায়গা। আপ লোগো গরম গরমি মে তকলিফ হোগা, রমজান মাস রোজা করে আছেন, উপবাস করে আছেন, অনেক কষ্ট হয়। কিন্তু সবচেয়ে বড় বিপদ মোদি, মোদি বিপদ হাঁটানোর জন্য রমজান মাসেও দরকার হলে উপবাস করেও ভোটটা দিতে হবে। আমি সবাইকে ভোট দিতে আবেদন করব, আমার মা বোনেদের সকলকে, ভাইদের সকলকে। মনে রাখবেন আমি অনেক দেখেছি, আমার ইয়াং যারা ভাই বোনেরা আছেন মনে রাখবেন আমি অনেক দেখেছি, আমি এরকম প্রধানমন্ত্রী জীবনে দেখিনি। আমি 23 বছর এমপি ছিলাম পার্লামেন্টে, যা ইচ্ছে বলে যাচ্ছে। আজ উসকো এক নেতা আয়া, ও সাইনবোর্ড নেতা, ও নেতা আকে ক্যা বোলা পাতা হ্যায়, হামনে বাঙ্গাল কো কঙ্গাল বানা দিয়া। উসকো পত্ন ভাই কঙ্গাল কা মানে ক্যা হোতা হ্যায়, কঙ্গালের মানে কি হয়? বাংলা এসে উনি বলে গেছেন ওদের পার্টি প্রেসিডেন্ট যে আমি নাকি বাংলাকে কঙ্গাল বানিয়ে দিয়েছি। ওরা জানে না এই বাংলায় এই মাটিতে বসেক মাসে যেমন আগুন জ্বলে, আবার হোলির সময় এই মাটিতে তেমন ফাগুন খেলে। বড় বড় কথা বলছো, আগামী দিন যখন ক্ষমতায় থাকবে না তখন বুঝবে থোতা মুখ ভোতা হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমরা বলি ঘোড়ার ডিম হবে, লাড্ডু হবে, আবার কত বড় সাহস বলছে বাংলায় গিয়ে সবাইকে তাড়াবো, এনআরসি করবো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করবো। আমি বলি তোমাদের আগে দেশের লোক ভাগাবে, তারপরে তুমি এনআরসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করবার তোরাই সুযোগ পাবে। তাই বলি আগামী দিন শপথ নিন, 19 মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, আর ভালো করে বিজেপিকে সিপিএমকে এই মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দিন, কবর দিন, কবর দিন। সব মিলকে করেঙ্গে, আর নম্বর বিজেপি কা পাস নেই হ্যায়, ও সিঙ্গেল লার্জেস্ট পার্টি বহুত জোর হো সকতা হ্যায় লেকিন উসমে কুছ নেই হ্যায়, 150 ভি ক্রস নেই করেগে, 125-30 জায়েগা তো কেসে আয়েগা, দেশ মে নেই আয়েগা। ইসি কে লিয়ে আবি ঘুমতে ঘুমতে দেখতা হ্যায় আর সেন্টার ফোর্স দেখে হামারা ইধার মে বেইজ্জতি করতা হ্যায়, বেইজ্জতি করতা হ্যায়, লোগো কো গোলি চালাতা হ্যায়। মে উনকো কহনি চাহতি হু, মুদ্দা লাখ বুরা চাহে, মুদ্দা লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খোগা হোতা হ্যায়। মে উনকে কহনি চাহুঙ্গি
উভরতে নেই জিনকি সুরত পর ও ডুবতে হুয়ে তারো কে বাত করতে মানে ইসকো কেনে চাহি খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পহলে খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পহলে খুদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায় আর আগর দেখনা হয় তো দেখো সার পড়োশি কো তমন্না আজ আমারা দিল মে হ্যায় সার পড়োশি কো তমন্না আজ আমারা দিল মে হ্যায় দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কতিল মে হ্যায় ইসকো দেখকে রাখনা হামারা লিখা এক কবিতা দেখো ববি দো লাইন কেতা হ্যায় ববি আমার এক শের বলো হাম তিন চার উর্দু শায়রি লিখা হাম তিন চার উর্দু শায়রি কা বহি লিখা এটা মমতা দি লেখা তুম পে আর মুজ পে তো ফরক হই কিউকি তুম কবর সে ডরতে হো আর কফন মেরা ইন্তেজার করতা আমার অনেকগুলো উর্দুর বই আছে আমি উর্দু টুকটাক জানি সুতরাং মোদীবাবু এটাই বলি বেশি বার বেরো না ঝড়ে পড়ে যাবে জানেন তো একটা গল্প ছিল একটা ইঁদুর ছিল একটা ইঁদুর জিসকো র্যাট বলতা হয় র্যাট ইন্দুর কো কে বলতা ইন্দুর বলতা না হিন্দি মে কে বলতা চুয়া 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 বলতা আচ্ছা তো দেখো এক চুয়া থা তো চুয়া একদিন ও ঋষিমণি কো বলা কি দেখো সাধু দেখো সঞ্জি মেরে কো বিল্লি নে বহুত ডরাতা হ্যায় আপ মেরে কো বিল্লি বানা দো তোকে বিড়াল বানিয়ে দিল বিল্লি বনে গেল এবার বিল্লি আকে একদিন বলা মেরে কো না বাঘ বহুত ভয় দেখা আয়া টাইগার আ গিয়া হামকো ডাম ডর গিয়া হামকো টাইগার বানা দো টাইগার বানা দিয়া জব টাইগার বন গিয়া তো ও সোচতা হ্যায় আগর ও মুনি ঋষি মেরে কো ফির চুয়া বানা দেগা তো ক্যা হোগা চলো মুনি কে খা লো মুনি কো খানে গিয়া বস মুনি পহলে সোচ লিয়া উনি বলা তুম পুনর মুশি কো ভাবো অর্থাৎ তুম পহলে চুয়া বান যাও তো হুয়া থা প্রাইম মিনিস্টার দাঙ্গা করকে করকে চিফ মিনিস্টার সে প্রাইম মিনিস্টার বান গিয়া থা পাঁচ সাল দেশ কা লোক দেখ লিয়া হ্যায় তুঝে ভরোসা নেহি হ্যায় বাবা তুমকো চাই না আর চাই না আন্না আন্না বিজেপি আন্না তুমি উজুর হো তুমি চুয়ায় পরিণত হো আন্না আন্না বিজেপি চাই না আন্না আন্না নরেন্দ্র মোদী আন্না 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 অমিত শাহ আন্না 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 সম্প্রদায় দল আন্না 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 দাঙ্গা আন্না 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 খুনিবাজি আন্না 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 গোরক্ষক চাই না আন্না আন্না রক্ত চাই না আমরা চাই সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি জব তাকতি সাস লড়ে ও ফির আপনি লাশ বিছা দি সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি যে শহীদ হুয়ে হ্যায় উনকি জরা ইয়াদ করো কুরবানি দেশ কো রক্ষা করনা হ্যায় কি নেই হ্যায় তো দেশ কো আগর রক্ষা করনা হ্যায় তো সব মিলকে ওয়াদা করো জো ভি হো হোনে দো মোদি কো জানে দো জো ভি হো হোনে দো মোদি কো জানে দো মোদি হটাও দেশ বাঁচাও আপনাদের সকলের রমজানের সময় হয়ে গেছে আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি কবি অভিমান দাস আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি আমি আপনাদের বলবো ও দাঁড়িয়েছে এখান থেকে এবং বিজেপি নানা রকম ভাবে ওকেও ছাড়ে না ওর বউকেও ছাড়ে না বেচারা একটা ছোট্ট একটা বউ আছে বউটা পাঞ্জাবি মেয়ে বাংলা বোঝেও না ভালো তাকেও ছাড়ে না ওর নাম্বার হচ্ছে ইভিএম মেশিনে এক এক নম্বরে ভোট দিয়ে বলবেন তাকিয়ে দেখ ওর চিহ্নটা আছে এক নম্বরে আছে আমি আপনাদের সকলের কাছে জানাই অভিষেকের মতো যে যেখানে আছে আমাদের 42 জন প্রার্থী 1426 চাই 42-এ 42 ওই গার্ডেন নিচেও আবার মালা রায় আছে আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী সুতরাং সব তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোটে জেতান যাতে দিল্লি আমরা দখল করতে পারি আমরা সরকার করতে পারি সম্প্রীতির সরকার করতে পারি ইউনাইটেড ইউনাইটেড ইন্ডিয়া করতে পারি আপনাদের সবার জন্য এই কামনা করবেন আমি সবাইকে বলি আমার অনেক প্রণাম আমার অনেক সালাম আপনাদের আগাম ঈদ মুবারক আগাম রমজান মুবারক ভালো থাকবে দেখা হবে আমি তো ঈদে আসি ইলেকশনটা হয়ে যাক একটু কষ্ট হবে গরমে ভোট দিতে
কিন্তু মনে রাখবেন মোদী থাকলে আরো বেশি কষ্ট হবে। এই লোকটা যাক, বিদায় হোক, তাহলে দেখবেন সব ভালো হয়ে যাবে। আমি আপনাদের সকলকে বলি ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় মামাটি মিজের মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ, জয় বাংলা।